গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের হচ্ছে বৃহস্পতিবার, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে আমার আন্তরিক প্রণাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দীপাবলিতে পটাকা একটু সাবধানে জ্বালিও, ছোটো ছোটো বেবিরা, বাচ্চারা, বড়রা, বয়স্করা সবাই এনজয় করো এবং সাবধানে থাকো। আর আজকের আমার পুজো হয়ে গেছে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে আমি রান্নাবান্না করব। এখন বাজে 8:30। আমরা চা বিস্কুট ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকের ব্রেকফাস্টে তেমন কিছু খাইনি, কারণ একটু বাড়ি যাব, মানে বাবার বাড়ি যাব। তোমরা সবাই ভাবছো যে দুর্গাপূজার সময় বিজয়ার সবাই গেছিলো, আওয়াজ যাচ্ছে কালী পুজোতে, হ্যাঁ সেখানে একটা সারপ্রাইজ আছে, তার জন্য চোখ রাখতে হবে। আচানক বেরিয়ে পড়ছি, বড়মশাই যাচ্ছে না, বাড়িতে থাকবে, ওর জন্য আমাকে রান্নাবান্না কমপ্লিট করেছি, কি কি করব রান্না বসিয়েও দিয়েছি, কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, তোমরা এক ঝলক দেখে নাও এবং সাথে থাকো। কি আসে না আসে সবটুকু শেয়ার করব। তাহলে চলো বেশি বকবক না করে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, পরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা একটা কমেন্ট আমাকে খুব হার্ট করেছে, যার জন্য আমি কোনোদিন কাউকে রিপ্লাই করি না, কিন্তু এই কথাটা ওই ছেলেটার কি ওই পুরুষটার মন থেকে ভাঙাটা খুবই দরকার। সেটা আমি এই ব্লগে শেয়ার করতে পারি বা পরের ব্লগে আলাদাভাবে একটা শেয়ার করব। তার জন্য আমার ব্লগে জুড়ে থাকতে হবে, আমাকে একটু ভালোবাসা দিতে হবে, আমার সাথে জুড়ে থাকতে হবে। নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, একটু দাও ভালোবাসা দাও। আমরা যে ছোটো ছোটো ব্লগাররা অনেক কষ্ট করছি, কিছুই পাচ্ছি না, আশা ভালো লাগছে না। আমরা তো নর্মাল ব্লগই দেই, সেম টাইটেল সেমই দেই, আমরা ওইসব সিরিয়াল টাইটেল ফাইটাল কিচ্ছু দিয়ে বানাই না। আমার বড়গুলো শর্ট ভিডিও না দেখে বড় ব্লগগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমরা সারাদিন মানে সংসারের কাজকর্ম করে একটু একটু করে ভিডিও দিচ্ছি। তাহলে চলো বেশি বকবক না করে রান্নাবান্নাটা কমপ্লিট করি, আবার বাড়ি যেতে হবে। এই যে টক বসিয়ে দিয়েছি, এটা মাছের টক, তেঁতুল টক, এটা আমার হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে বড়মশাইয়ের জন্য রুই মাছ আর কটা চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার পটল দিয়ে জিরে সর্ষে বাটা দিয়ে অল্প সুন্দর করে একটা ঝোল বানিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করব বলে শর্টকাটে দুধ, নারকেল দুধ বের করলাম না, নারকেল আর জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। একবার এরকম পেস্ট করে বানাবে, খেতে কিন্তু ওই মালাইকারির মতন লাগবে। আর এই যে বড় বড় চিংড়ি মাছ গতকাল বড়মশাই আর আমার মেয়ে নিয়ে এসেছিল, আর এই যে কটা আছে, আর এক দু চারটে বড়মশাইয়ের জন্য তরকারিতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ, হলুদ আর লবণ দিয়ে তার উপরে এই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশি কষাবো না, আর বেশি কষালে একটু তেতোবি হয়ে যেতে পারে, আমরা এরকম করি না। একবার নতুন পদ্ধতিতে তোমরাও বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। এটা কিন্তু স্বাদ ওই মালাইকারির মতো লাগবে, কোনো কম অংশে কম হবে না। এরকম বানিয়ে বড়মশাই বা শ্বশুর শাশুড়িকে খাওয়াও, মন একদম জয় হয়ে যাবে, সবাই বলবে বৌমা ইজ দ্য বেস্ট, বৌমার মতন রান্নাবান্না কেউ করতে পারে না। তোমরাও এরকম প্রশংসা পেতে চাইলে এরকম সুন্দর সুন্দর রান্নাবান্না করে ফ্যামিলিকে খাওয়াও। এবার খেতে দিয়ে দিয়েছি এই যে মেয়ে দুজনের জন্য চিংড়ি মালাইকারি, আর দেখো এক হাতা করে ভাত নিয়েছি ছোটো মেয়ের আর বড়ো মেয়ে, বলে চিংড়ি মাছ বেশি করে দেবে। আর এই যে দুজনকে দুটো মাছ দিয়ে টক দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করবে, আমার আর খেতে ইচ্ছে করছে না। জয় নিতাই, এই যে আমরা রেডি হয়ে গেছি, তিনজনে বেরিয়ে পড়েছি, ফোনের ট্রেনের রিচার্জ, ট্রেনের টিকিট কাটছে, ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমরা দুর্গা দুর্গা বলে রওনা দেই, তারপরে ট্রেনে দেখা হবে, ট্রেনে করতে পারবো কিনা জানি না। আমার মেয়ে 11:30 ট্রেন ধরবে, এখন বাজে 11:25, 11:30 ট্রেন ধরবে জানি না, ওই 12:05 ছুটে ছুটেই আমাদের ট্রেন ধরতে হবে। আমরা যে ভিডিও করছি আর আমার বর শুধু চিৎকার করে করে কথা বলছে, শুধু আমার ভিডিওগুলো বিগড়ায়, হেল্প তো করে না, লোকের বরগুলো কত হেল্প করে। আমি যদি এই কথাটা বলেছি তাহলে বলবে এই বর বলে এই লোকের বরের সাথে চলে যা, এটাই হচ্ছে আমার বরের একটাই ডায়লগ। ফৌজির সাথে ঘর করা যে কি দুর্ভাগ্য, সেটা সে আমি হারে হারে বুঝছি, আর যারা ফৌজির বউ তারা বুঝতে পারে। চলো তাহলে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি।
ছুটে এসে আমরা এই যে ব্যারাকপুরের ট্রেনে উঠে পড়েছি। প্রথমে ট্রেনটায় ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, আমাদের এদিকে ট্রেনে এত ভিড় হয় না। সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি, দিয়ে একটু আমাদের সামনের সিটগুলো খালি হতে আমরা একটু ভিডিও করছি, মেয়েকে বললাম। আর ছোটো মেয়ে ব্যাগ থেকে জল বের করতে যাচ্ছে, শুধু ইচ্ছা করে আমাদের ভিডিওগুলো ওর বাবার ও শুধু বিগড়াতে চায় দুজন। আর এই যে বড়ো মেয়ে কী বটর বটর করছে, আর ছোটো মেয়ের অবস্থা দেখ, বের করছে, বের করে আমার কখন আমাদের মাথার উপরে ফেলে দিচ্ছে, কখন আমাদের ভিডিও বিগড়াচ্ছে, কখন ভিডিওর মানে ক্যামেরার সামনে মুখ নিয়ে এসে ভ্যাংচাচ্ছে, মানে এত পরিশান করছে। আর ট্রেনের মধ্যে বলছে, মা তুমি কেন ভাত খাওয়ালে, এ দেখো গলায় তাকে বিয়ের ব্যাগটাকে পরিয়ে দিল, আবার সামনে দিয়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, এত পরিশান করছে। আর পিছনের লোকটা আমাদের হাঁ করে দেখছে যে কি করছি আমরা, এই দেখো এবার মুখ দেখাচ্ছে, আবার মাথা ধরে ঠুকিয়ে দিচ্ছে, ইয়ে করছে, এই সব হ্যারেস করছে, দেখো বড় মেয়ে কীরকম করছে, বলছে আমাদের কেন খাওয়ালে, না খাওয়ালে আমরা ট্রেনে খেতাম। তারপরে আমাদের ট্রেন থেকে এখন নামখানা ট্রেনে বসে পড়েছি, অনেকটা শিয়ালদা থেকে এসে বসে পড়ে একদম নামখানার কাছাকাছি ট্রেনে। এই যে ওদের জন্য একটু চিপস নিলাম, ট্রেনের এই চিপসগুলো খেতে খুব ভালো লাগে। আর আমার দিদির মেয়ে বলেছিল মাসিমা ঘুগনি আনবে, তো আমরা এই যে কন্টেনারে ঘুগনি নিয়েছি, তারপরে টোটোতে করে চলে এসেছি। এই যে কী কী নিয়েছি এই যে সব তোমাদের দেখাচ্ছি। বড় মেয়ে বললো মা একটু সিঙাড়া নাও, ওখানে গিয়ে রায়তা করে খাবো। এই দেখো সন্ধ্যের মানে সূর্যের আলোটা পড়েছে, সূর্য ডোবার সময়, আর এদিকে শাপলা গাছগুলো পুরো ফুটে গেছে, খুব ভালো লাগছে। কালী রাত, কালী পুজোর রাত, দেখো কেমন একটা লাগছে, সন্ধ্যাটা দারুণ লাগছে। এই কথা বলে বলে একদম আমরা বাড়ির কাছাকাছি চলে আসি। আর এই ঠাকুরটা হচ্ছে জীবন্ত শীতলা মায়ের মন্দির। এবার বাড়ি চলে এসেছি, বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো হয়। আর আমার বৌমণি দেখো ঠাকুরের সব ভোগ রান্না করছে, আমি ভিডিও করতেও আমাকে দেখছি। আর শুধু এই ছোলার ডালটা বাকি আছে, আর সব পায়েস লুচি ঠাকুরের হয়ে গেছে। এইটা হয়ে গেলে তারপরে বাড়ি রান্নাবান্না করবে, ও এখন রান্নাবান্না করুক। চলো আমি আর কি করছি, আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, আমার মেয়ে দুজন ড্রেস চেঞ্জ করে আমার দিদির মেয়ের সাথে পরে এই যে দই নিয়ে এসেছিলো, দই দিয়ে রায়তা করছে, রায়তা করে সিঙ্গাড়া খাবে। আর এদিকে ঠাকুরের ভোগ হওয়ার পরে রাতে আমাদের জন্য বানাচ্ছে লুচি গুড়পিঠা, ঠাকুরের জন্য গুড়পিঠা হয়েছে। আমাদের এদিকে না কালী পুজোতে গুড়পিঠা হচ্ছে মাস্ট, আগেও তাই করতাম আমরা যখন ছোটো ছিলাম, আমার মাও তাই গুড়পিঠা এ করতো। মার পুজো হয়ে গেছে, নিয়ে এসে ঠাকুরের সিঁদুর বৌমণিকে পরিয়ে দিচ্ছে, আমাকে আগে করে দিয়েছে, এখন আমি ভিডিওটা করছি বলে আমার বৌমণি বলছে একদম কপাল থেকে একদম মাথা পর্যন্ত ভরে দাও, আমি বলি পুরো সিঁদুরটা ঢেলে দাও, তাহলে এক সপ্তাহ আর সিঁদুর পরতে হবে। এই যে হাসছে, বলছে তুমি সত্যি পারো। আর আমার মা বলছে এই সব কথা বলে নাকি, মা একটু পুরনো দিনের মানুষ তো তাই একটু। আর দেখো কি সুন্দর করে তুলসী তলায় পায়ের মায়ের পা বসিয়েছে, কি সুন্দর লাগছে যেন, টুকুটুকু করে মা চলে এসছে, সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো প্রদীপ দিয়েছে, খুব সুন্দর লাগছে। কালী পুজোর রাত, আগে ছোটোর সময় আমরা না সেই জুটের বাঁশ এগুলো সেগুলো জ্বালাতাম, সব খুব আনন্দ হতো। রায়তা তো খাওয়া দাওয়া হয়ে গেছি, আর তোমাদের বলেছিলাম যে সারপ্রাইজে আমরা কেন হঠাৎ আবার চলে আসলাম, তো এখানে ওই পুজো হচ্ছে, ওখানে একটা অনুষ্ঠান হবে ডান্সের, তার জন্য মেয়ে পারফরমেন্স করবে বলে মেয়েকে নিয়ে এসেছি, বড়মশাইকে পড়ে নিয়ে, কারণ বললে আসতে দিত না, কারণ ওর পরীক্ষা আছে দুজনেরই। এটা খুব ভালোবাসে ডান্স, ও ডান্সটাও ছেড়ে দিয়েছে, প্র্যাকটিস করতে পারে না, তো এই ছোটো ছোটো আনন্দ দেওয়ার জন্য ওকে অনেকদিন পরে আমি নিয়ে আসলাম। পরে দেখতে পেলে বড়মশাই বুঝবে, বড়মশাইকে না বলে আসার জন্য সে অনেক অনেক সরি, পরে জানলে একটু বকাবকি হবে, আর করবো কি। চলে চলো সবাই ফ্রেশ হয়ে নিই, নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এখন যাব, এখানে একটু পুজো হবে, তার ঘটোত্তোলন হবে, সবাই যাবে দেখার জন্য, তো ওই জন্য আমি আবার রেডি হয়ে গেছি, এসে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে ফ্রেশ হবো। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।